জানুয়ারি মাসেও ঢুকবে না নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস থেকে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল নতুনদের তবে প্রচুর নতুন মহিলা কিন্তু এই লক্ষ্মীর টাকা পাবে না জানুয়ারি মাসে এখনো হাতে ডিসেম্বর মাসের বেশ কয়েকটা দিন রয়েছে এই কয়েকটা দিনের মধ্যে আপনাদের সমস্ত কাজ কমপ্লিট করতে হবে আদারওয়াইজ কিন্তু জানুয়ারি মাস থেকেও আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না তো এই মুহূর্তে সমস্ত কিছুটা জানাবো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট দিকে কন্টিনিউ করবেন কোথায় আপনাদের যেতে হবে কোথায় যোগাযোগ করবেন এবং কি কি ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন তো সমস্ত জানতে ভিডিওটিকে সঙ্গে রাষ্ট্রপতি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন চলুন সমস্ত তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বেল ক্লিক করা নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব রেখেছেন তাদেরকে অসংখ্য যে অফিসিয়াল ওয়েবসাইট সোশ্যাল সিকিউরিটি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনাকে স্ট্যাটাসটা চেক করতে হবে যারা নতুন করে আবেদন করেছেন এবার স্ট্যাটাস চেক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার নাম থেকে শুরু করে সমস্ত ডিটেলস দেখাবে এখানে আপনার বেনিফিশিয়ারিডি টা মিলিয়ে নেবেন আপনাকে কিন্তু এস এম এস করে দেওয়া হয়েছে ঠিক আছে এবার যখনই আপনি নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন যে তেইশ চব্বিশ সিলেক্ট করা থাকবে এবার নিচের দিকে চলে আসবেন এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের স্ট্যাটাস দেখাচ্ছে এখানে দেখুন ভ্যালিডেশন এরোর তো যাদের যাদের ভ্যালিডেশন এর রয়েছে জানুয়ারি মাসেও আপনাদের টাকা ঢুকবে না আবার এদিকে দেখতে পারবেন যে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি কিন্তু লেখা রয়েছে তার সাথে সাথে এখানে নিচের দিকে যখনই আপনি আসবেন এখানে দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাসটা দেখুন পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অর্থাৎ আপনাদের পেমেন্ট প্রসেস করা হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে কিন্তু দেখুন এখানে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরোর মার্ক পেন্ডিং অনেকের কিন্তু দেখাচ্ছে আবার অনেকের এটা দেখাচ্ছে না কিন্তু উপরে যে লেখাটা রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের স্ট্যাটাস ভ্যালিডেশন এরোর এটা কিন্তু প্রচুর মহিলার দেখাচ্ছে এখনও পর্যন্ত তাদের কিন্তু সমস্যার সমাধান হয়নি তো যাদের যাদের এটা দেখাচ্ছে কোনোভাবেই আপনি জানুয়ারি মাসেও টাকা পাবেন না কারণ আপনাদের টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয় হাতে হাতে দেওয়া হয় না তো সুতরাং আপনারা সরকারি নির্দেশিকা মতো নিয়মগুলো মানেননি আমি আপনাদের জন্য কী কী নিয়ম রয়েছে তা নিয়েও ভিডিও দিয়েছিলাম আশা করি আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন আদারওয়াইজ কিন্তু আপনার এই সমস্যা হবেই তো এই সকল মহিলারা তো টাকা পাবেই না ঠিক আছে তো এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশনেরও মার্ক পেন্ডিংটাও কিন্তু শো করছে কিন্তু আবার অনেকে শো করছে না ঠিক আছে এই দেখুন এখানে আরও একটা নিয়েছে আমি যখনই নিচের দিকে চলে যাবো দেখতে পারবেন এখানে তারও কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টের স্ট্যাটাস ভ্যালিডেশন এরও রয়েছে আবার অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখাচ্ছে তার সাথে সাথে আপনি নিচের দিকে যখন আসবেন দেখুন এখানে কিন্তু তার মার্ক পেন্ডিং এরোরটা নেই ঠিক আছে পেমেন্টের স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট কথাটা আবার লেখা রয়েছে ঠিক আছে তার এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট প্রসেসের জায়গায় উপরে কিন্তু দেখুন মার্ক পেন্ডিংটা রয়েছে তো অনেকের কিন্তু অনেকভাবে এই সমস্যা দেখা দিচ্ছে তবে যাই হোক ভ্যালিডেশন এরও যদি থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না জানুয়ারি মাস থেকে কিন্তু টাকা দেওয়া হবে এটা বাস্তব কিন্তু টাকা আপনার ব্যাঙ্কে ঢুকবে না ঠিক আছে তো কী থাকলে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনি যখনই স্ট্যাটাসটা চেক করবেন দেখতে পারবেন যে আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে আমি আরও একটা স্ট্যাটাস ওপেন করে নিয়েছি আপনাদের জন্য এখানে যখনই আমি নিচের দিকে যাবো দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ব্যাঙ্কের অ্যাকাউন্টের স্ট্যাটাস দেখুন ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট তো যাদের রেডি ফর পেমেন্ট কথাটা লেখা রয়েছে ভ্যালিডেশন সাকসেস কথার লেখা রয়েছে তারা কিন্তু জানুয়ারি মাস থেকে ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবে একেবারে নিশ্চিন্ত হয়ে থাকুন আপনারা আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবেন কিন্তু যাদের ব্যাংকের অ্যাকাউন্টের স্ট্যাটাস ভ্যালিডেশন এরও রয়েছে তাদের টাকা ঢুকবে না কারণ ব্যাংকের অ্যাকাউন্টেই টাকাটা দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস কথার লেখা রয়েছে তো অবশ্যই চেক করবেন যাদের যাদের সমস্যা ছিল আপনারা সমস্যার সমাধান করেছেন কি না নিয়ম না মানলে কোনোভাবেই কিন্তু এই সমস্যার সমাধান হবে না এবং যদি আপনি কোথাও না গিয়ে সমস্যার সমাধান না করেন ঠিক আছে তো যাদের যাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন তার পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট এই কথাটা লেখা রয়েছে তার উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ বেনিফিশিয়ারও লেখা রয়েছে এবার যাদের ভুল রয়েছে তাদেরও কিন্তু অ্যাক্টিভ বেনিফিশিয়ারি কথাটা লেখা রয়েছে আর এদিকে ভ্যালিডেশন সাকসেস কথাটা লেখা থাকতে হবে তাহলে ব্যাঙ্কের অ্যাকাউন্টে জানুয়ারি মাস থেকে টাকা ঢুকবে আদারওয়াইজ ঢুকবে না ঠিক আছে তো এবার কথা হচ্ছে যাদের এই সমস্যাটা রয়েছে ব্যাঙ্কের অ্যাকাউন্টে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে প্রথমত দেখতে হবে আপনি যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা দিয়েছেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে আইএফএসসি কোড রয়েছে কিনা সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টটা আপনার নিজস্ব কিনা অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্ট কিনা ঠিক আছে এছাড়াও দেখতে হবে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা এই সমস্ত কিছু যদি ঠিক থাকার পরেও আপনি দেখেন যে ভ্যালিডেশন এরোডটা দেখাচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে যদি আপনি গ্রামের হয়ে থাকেন তাহলে চলে যাবেন বিডিও অফিসে ঠিক আছে আর যদি আপনি শহরের হয়ে থাকেন তাহলে চলে যাবেন এইচডি অফিসে সেখানে কিন্তু আপনাদের ঝাড়াই বাছাই করা হচ্ছে অর্থাৎ আপনাদের আবেদনগুলো মঞ্জুর করা হচ্ছে তো সেখান থেকেই কিন্তু আপনাকে সমস্যার সমাধানগুলো করতে হবে একটা অ্যাপ্লিকেশন লিখবেন লিখে ব্যাংকের অ্যাকাউন্ট স্বাস্থ্য সাথী কার্ড আধার কার্ড এই সমস্ত কিছু এবং তার সাথে সাথে আপনি যে আবেদন করেছিলেন আপনাকে একটা রিসিভ কপিও দেওয়া হয়েছে তো সেটা নিয়ে আপনি চলে যাবেন ঠিক আছে তো যখনই আপনার এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যার সমাধান যখনই হয়ে যাবে তখন কিন্তু দেখতে পারবেন আপনার এখানেও রেডি ফর পেমেন্ট আর ভ্যালিডেশন সাকসেস কথাটা লেখা চলে আসবে এরপর কিন্তু আপনি টাকা পেতে শুরু করবেন তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট যাই ভিডিওতে শেয়ার করলাম তো এখানে কিছু না থাকলে কমেন্ট করবেন অত্যন্ত চেষ্টা করব বা এইভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন কাদের কাদের এই যে ভ্যালিডেশন সাকসেস কথা কথাটা লেখা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন